ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণঘাতী আকস্মিক বন্যার পাশাপাশি দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে, আর এতে দুর্ভোগে পড়েছে বাংলাদেশি যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের, যোগাযোগ করছে না কোনো বিমান কর্তৃপক্ষ। ইউএস বাংলা থেকে শুরু করে ফ্লাই এমিরেটস সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে এখানে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা যাত্রীরা। ফ্লাইট বাতিল বিলম্ব ও যাত্রীদের নানা বিড়ম্বনার মধ্য দিয়ে দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বৃহস্পতিবার 18 এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য জানা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে তারা খুবই চ্যালেঞ্জিং অবস্থার সম্মুখীন হয়েছেন। এছাড়া দুবাইয়ের অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কিছু যাত্রীকে বিমানবন্দর থেকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বন্দর পানিতে গাড়ি সহ বিভিন্ন চলাচলের বাহনগুলোও যেন অনুপযোগী হয়ে উঠেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর 3টায় ফ্লাইট অ্যাওয়ার এর ডেটা অনুসারে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 290টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বে যাত্রীদের জন্য অন্যতম ব্যস্ত এয়ার হাব হিসেবে পরিচিত। ডেটা অনুসারে ওই একই সময়ে আরও 440টি ফ্লাইট বিলম্বিত ছিল। বিমানবন্দরটি গত বছর 80 মিলিয়নের বেশি যাত্রী পরিষেবা দিয়ে আসছিল এবং যাত্রী পরিষেবার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের আটলান্টার পরেই দ্বিতীয় অবস্থান করছে। তবে এতে বেশি ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশি যাত্রীরা। এনএনটিভি নিউজ ডেস্ক।